প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তারপর বাকি কিছু কথা বলতে চাই। আমাদের আমার মতো আপনারা আবেগে আপ্লুত হয়ে গেছেন না, এবং অনেকেই হয়তো মনে মনে দোয়া করতেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমিও ঠিক আপনার মতো আবেগে আপ্লুত হইয়া কমেন্টস করছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে এই সময় ধৈর্য ধরার তৌফিক দান করুক। ঠিক পরক্ষণে একজন একটা কমেন্টস করছো, কমেন্টসটা দেখি একজন রাজনীতিবিদের কথা মনে পড়ে গেল যে মাননীয় স্পিকার, আমি তো নিজেই চুদনা হয়ে গেলাম। ঠিক আছে, তো কমেন্টসটা ছিল এরকম যে মানে এনাদের নেত্রী যুবলীগের সভাপতি পথ ছাড়তে হয়েছে, এইভাবে পথ ছেড়ে চলে যাওয়ায় কর্মীরা তাদেরকে বিদায় দিচ্ছে আর কি। মানে কর্মীদের জন্য তারা উনি এতদিন পর্যন্ত এত কষ্ট করছেন, এই জন্য তারা এইভাবে কান্নাকাটি করে বিদায় দিলেন। যারা বিভিন্ন পদ থেকে অবসরে যান, যতটুকু জানলাম যে এরকমভাবে তাদেরকে কান্নাকাটি করে বিদায় দেওয়া হয়। তো এই জন্য বললাম আর কি যে আমার ওই রাজনীতিবিদদের কথাটা আমার খুব মাথায় আসলো বা মনে পড়লো যে মাননীয় স্পিকার, আমি তো নিজেই চোদনা হয়ে গেলাম। তো যাই হোক, আমি আসলে সবার কাছে মানে আশা রাখবো এবং প্রত্যাশা করব এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন জাতির জন্য আর তৈরি না হয়। ঠিক আছে, যে নেত্রীর বিদায়েতে, ঠিক আছে, নেত্রীর কর্মীরা এইভাবে কান্নাকাটি করে যেন আর বিদায় দিতে না হয়। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।